হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমরা শুরু করছি। প্রথমেই কিছু ফর্মুলা লিখে নিতে হবে আমাদের এখানে, কারণ ফর্মুলা ছাড়া আমরা এই ম্যাথগুলো করতে পারবো না। আমরা কিছু ফর্মুলা লিখে নেব শুরুতেই। আপনারা একটু খাতা এবং কলম নেন, আমি ফর্মুলা গুলো বলছি, ফর্মুলা লিখতে হবে। ওয়ান কুইন্টাল ইজ ইকুয়াল টু 100 কিলোগ্রাম। আপনারা একটু ফর্মুলা গুলো লিখবেন। ওয়ান কুইন্টাল যদি কেউ বানান লিখতে প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন, আমি বানান দেখাবো। বলেন, ওয়ান কুইন্টাল ইজ ইকুয়াল টু 100 কিলোগ্রাম। আচ্ছা, আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখে লিখেন। 1 কিলোগ্রাম, 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু 100 কিলোগ্রাম। আমি স্ক্রিনে দেখাচ্ছি, স্ক্রিনে দেখে লিখবেন। ওয়ান কুইন্টাল ইজ ইকুয়াল টু 100 কিলোগ্রাম। দেন 1 মেট্রিক টন ইজ ইকুয়াল টু 1000 কিলোগ্রাম। ওয়ান মেট্রিক টন ইজ ইকুয়াল টু 1000 কিলোগ্রাম। দেন 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 কিলো কিউবিক সেন্টিমিটার। একটু ঠিক মতো লিখবেন, কিউবিক সেন্টিমিটার, CUBIC। 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 কিউবিক সেন্টিমিটার। ওয়ান লিটার ইজ ইকুয়াল টু 1000 কিউবিক সেন্টিমিটার। তারপর আমাদের কিছু ফর্মুলার প্রয়োজন হবে, সেটা হচ্ছে চ্যাপ্টার 11 এর বি করার জন্য। 11 এর বি এর ফর্মুলা গুলো আমরা একসাথে লিখে নিচ্ছি, যতগুলো ফর্মুলা আছে সেগুলো আমরা লিখে নেব একসাথে। এরিয়া সংক্রান্ত কিছু ফর্মুলা লাগবে আমাদের। এরিয়া অফ রেক্টাঙ্গল ইজ ইকুয়াল টু ব্রেড ইনটু লেংথ। দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা একটু দেখে লিখবেন। এরিয়া অফ রেক্টাঙ্গল ইজ ইকুয়াল টু ব্রেড ইনটু লেংথ। শেষ লেখা এরিয়ার ফর্মুলা সবগুলো লিখেছেন? Yes sir. Very good. Area of rectangle, area of parallelogram, area of triangle and area of square. এই চারটা এরিয়ার ফর্মুলা প্রয়োজন হবে, এই চারটা আমাদের 11 এর বি করার জন্য। তো আমরা সবগুলো লিখে নিলাম। আরেকটু ফর্মুলা দরকার হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের এওর এবং হেক্টর আমরা দেখেছি। তো আপনারা একটু দেখেন, 1 এওর ইজ ইকুয়াল টু 100 মিটার, 1 হেক্টর এরিয়াটা লিখতে পারেন নাই?
পরে আপনাদের উপরে দেখাচ্ছি দেখেন দেখে লিখতে থাকেন এরিয়া অফ ট্রায়াঙ্গেলে কিন্তু বেস ইনটু হাইট ডিভাইড বাই 2 রয়েছে অর্থাৎ বেস এবং হাইট মাল্টিপ্লাই করার পর আমরা 2 দ্বারা ডিভাইড করব এর এবং ফ্যাক্টর লেখা হয়েছে यस স্যার আমি একটু মনে করিয়ে দিচ্ছি এখানে এর বানানটা এ ওয়াই ও আর এর এটা কিন্তু এ আর ই অর্থাৎ আপনারা যেটা আর লিখেন সেটাও থাকতে পারে কোশ্চেনে এর বানানটা এভাবে না থেকে এ আর ই এভাবেও থাকতে পারে তো আমি এর যে ইংরেজি বানানটা পরে লিখে দিচ্ছি উচ্চারণটা হবে এর কিন্তু ইংরেজিতে বানানটা এ আর ই আর হিসেবেও থাকতে পারে এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনাদের কোশ্চেনে এর বানানটা এ আর ই আর এভাবেও থাকতে পারে এগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু ফর্মুলা এই চ্যাপ্টারে আরেকটু ফর্মুলা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে কিলোমিটার হেক্টোমিটার ডেসিমিটার মিটার এই সংক্রান্ত যে ফর্মুলাগুলো আছে অর্থাৎ 1 কিলোমিটারে কত মিটার এগুলো সংক্রান্ত যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো জানতে হবে লেখা কমপ্লিট হয়েছে यस স্যার আমরা কিছু ম্যাথে যাব আপনারা 121 পেজ কি বের করেছেন यस স্যার ওকে আমরা 121 পেজ থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করব এখানে সরাসরি কিছু ওয়ার্ড প্রবলেম দেয়া রয়েছে দেখেন 11 এর এ এই চ্যাপ্টারটা হচ্ছে 11 এর এ তো এখানে কিছু ওয়ার্ড প্রবলেম দেয়া আছে শুরুতেই আমরা একটু ইজি দেখে একটা অঙ্ক করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 যেখানে আমাদের ফর্মুলা খুব একটা প্রয়োজন হবে না কোশ্চেন নাম্বার 2 একটু খেয়াল করেন বলা হয়েছে আ টেইলর হ্যাজ 375 ডেসিমিটারস অফ কটন ক্লথ এন্ড ওয়ান্টস টু মেক 15 শার্টস ফ্রম ইট হাউ মেনি সেন্টিমিটারস ক্যান হি ইউজ ফর ওয়ান শার্ট আপনি কি মেন বই বের 121 121 পৃষ্ঠা কোশ্চেন নাম্বার 2 হ্যাঁ পেয়েছেন यस স্যার ওকে আমি টু কোশ্চেন নাম্বার 2 একেবারে সহজ খুবই সহজ এটা হচ্ছে আমাদের মূলত কোশ্চেন চ্যাপ্টার 3 এর আলোকে করা তো সেজন্য এটা আমি একটু আগে করতেছি প্রত্যেকে আশা করছি অঙ্কটা বুঝতে পারবেন বলা হয়েছে টেইলর হ্যাজ 375 ডেসিমিটারস অফ কটন ক্লথ এন্ড ওয়ান্টস টু মেক 15 শার্টস ফ্রম ইট তো আমাদের 375 সেন্টিমিটারস কাপড় দিয়ে আমাদের হচ্ছে 15টা শার্ট তৈরি করতে চায় কোন একজন টেইলার তো সেই ক্ষেত্রে সে প্রত্যেকটা শার্টে কতটুকু কাপড় ব্যবহার করতে পারবে সেটা জানতে চাওয়া হয়েছে তো এটা কিন্তু খুবই ইজি টোটাল কোয়ান্টিটি অফ ক্লথ হচ্ছে 375 সেন্টিমিটারস আর নাম্বার অফ শার্টস হচ্ছে 15 তো আমরা যদি ওয়ান শার্ট অ্যামাউন্ট অফ ওয়ান শার্টের যে ক্লথ বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু শুধু 15 দ্বারা ডিভাইড করলেই হয়ে যাবে তো আমরা ম্যাথটা শুরু করছি আপনারা একটু লিখবেন আমি যেভাবে বলছি সেভাবে লিখবেন টোটাল কোয়ান্টিটি অফ ক্লথ আপনারা কি আমি বললে লিখতে পারবেন
বারবার কি বলেছেন স্যার আই বাই টু গো ইন কোশ্চেন থেকে আচ্ছা টোটাল কোয়ান্টিটি অফ ক্লথ কি করে দেখাবো আপনারা টোটাল কোয়ান্টিটি অফ ক্লথ ইজ ইকুয়াল টু 375 cm আমি সঠিক লিখেছি কিনা একটু বলবেন 375 cm ঠিক আছে yes sir the c is তাহলে বলবেন sir dm হবে কি হবে the dm হবে কারণ এটা ডেসিমিটার ডেসিমিটারে রয়েছে yes sir ওকে তাহলে ডেসিমিটারে থাকলে আমরা DCM লিখবো DCM অথবা ডেসিমিটার পুরোটা লিখবো DCM ঠিক আছে ওকে দেন আমাদের হচ্ছে নাম্বার অফ শার্ট নাম্বার অফ শার্ট এতটুকু লিখলে হবে আর কেউ যদি আরেকটু বাড়তি লিখতে চায় নাম্বার অফ শার্ট টু বি মেড এতটুকু লিখতে পারে নাম্বার অফ শার্ট লিখলেও হবে যদি আমরা লিখি নাম্বার অফ শার্ট টু বি মেড এটাও হবে নাম্বার অফ শার্ট হচ্ছে আমাদের 15 নাম্বার অফ শার্ট টু বি মেড অর্পা দেখতে পাচ্ছেন yes sir দেন আমরা এখন লিখবো সো অ্যামাউন্ট অফ ক্লথ ক্যান বি ইউজড ফর ক্যান বি ইউজড অ্যামাউন্ট অফ ক্লথ ক্যান বি ইউজড amount of cloth can be used for each shirt amount of cloth can be used for each shirt for each shirt amra 375 decimeter ke divide korbo 15 dara ekhane hobe dcm so amount of cloth can be used shirt 375 divided by 15 nijera divide koren divide koren divide kore dekhen koto hoy হবে 25 ডিসিএম
এটাই হবে অ্যানসার অ্যানসার 25 ডিসিএম এখন আমরা একটু কোশ্চেন নাম্বার 3 করব কোশ্চেন নাম্বার 3 একটু আমি মেইন বই থেকে আপনারা চেক করেন আমি পড়ছি আপনারা মেইন বইটা মিলিয়ে দেখবেন বলা হয়েছে রাজা ওয়াক্স 45 মিটারস এ মিনিট এন্ড মিনা ওয়াক্স 80 সেমিস এ সেকেন্ড হু ক্যান ওয়াক ফাস্টার তো একজনের দেখেন ওয়াক্সের যে অ্যামাউন্টটা সেটা দেয়া আছে মিটারে 1 মিনিটে আর আরেকজনেরটা দেয়া আছে 80 সেমিস 80 সেমিস সেটা হচ্ছে আবার 1 মিনিট 1 সেকেন্ডে তাহলে একজনেরটা মিনিট এবং মিটার দেয়া আছে আরেকজনেরটা সেমিস এবং সেকেন্ড দেয়া আছে তো দুইটাকেই আমাদের এক এককে নিতে হবে অর্থাৎ মিটারকে সেমিস অথবা সেমিসকে মিটারে নিয়ে যেতে হবে আমরা প্রথম যেটা দেয়া আছে সেটা উঠাবো আপনারা উঠাবেন আমি উঠাইতেছি আপনারা উঠাবেন কোশ্চেন নাম্বার 3 শুরুতে যেটা দেয়া আছে মিনা সরি রাজা ওয়াক্স ইন এ মিনিট অর্থাৎ রাজা ওয়াক্স ইন এ মিনিট উঠাবেন রাজা ওয়াক্স ইন এ মিনিট অথবা ইন 1 মিনিট এটাও লিখতে পারেন অঙ্কে 1 লিখতে পারেন অথবা ইন এ মিনিট এভাবেও লিখতে পারেন ইজ ইকুয়াল টু 45 মিটার লিখেছেন প্রশ্নে যেভাবে দেয়া আছে রেজা ওয়ার্কস ইন এ মিনিট ইজ ইকুয়াল টু 45 মিটার অর্থাৎ রেজা যখন 1 মিনিটে সেটা আমরা উঠিয়েছি দেন আমাদের পরবর্তীতে যেটা দেয়া রয়েছে মিনা তাহলে আমরা লিখব মিনা ওয়াক্স ইন 1 সেকেন্ড মিনা ওয়াক্স ইন 1 সেকেন্ড আমি দেখাচ্ছি প্রয়োজনে আপনারা একটু দেখবেন মিনা ওয়াক্স ইন 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 80 সিএম Mina works in 1 second is equal to 80 cm. উঠিয়েছেন এটা? Yes sir. তাহলে এখন 1 second এ 80 cm সে হাঁটে তাহলে আমাদের 1 মিনিট ছিল এটাকে আমরা 1 মিনিটে নিয়ে যেতে হবে 1 মিনিটে নেওয়ার জন্য আমরা জানি 1 মিনিট সমান কত সেকেন্ড 60 সেকেন্ড আমরা এখন সো মিনা ওয়াক্স ইন 60 সেকেন্ড অর্থাৎ আমরা 60 সেকেন্ডে কতটুকু হাঁটে সেটা বের করব মিনা ওয়াক্স ইন 60 সেকেন্ড ইজ ইকুয়াল টু 80 ইনটু 60 সিএম একটু দেখেন সময় ওঠাতে পারতেছেন কিনা মিনা ওয়াক্স ইন 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 80 সিএম দেন সো মিনা ওয়াক্স ইন 60 সেকেন্ড ইকুয়াল টু যেহেতু 60 সেকেন্ড সেক্ষেত্রে মাল্টিপ্লাই করতে হবে 80 ইন্টু 60 4800 হয়েছে এখন আমাদের কিন্তু এটাকে মিটারে নিয়ে যেতে হবে কারণ রেজার যে ওয়াকিং টাইমটা ডিসটেন্সটা দেওয়া আছে
সেটা হচ্ছে মিটার 45 মিটার ছিল তো এখানে সিএম আমাদেরকে সিএম এবং মিটার দুইটা দুই এককে থাকলে হবে না সেম এককে নিতে হবে তাহলে এই মিটার রয়েছে এটাকে আমরা মিটারে নিয়ে যাব এখন আমরা জানি 1 মিটার দেখতে পাচ্ছেন না এ দেখতে পাচ্ছেন না স্যার আমি এখন দেখতে পাচ্ছেন না স্যার কিছু দেখা যাচ্ছে না সব কালো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না মেজে দেখাচ্ছে না স্যার আরিশা আপনি দেখতে পাচ্ছেন यस স্যার তাহলে আপনার হয়তো ডিভাইসে কোনো প্রবলেম হচ্ছে অর্পা অন্যরা তো দেখতে পাচ্ছে তাহলে আমরা এই সিএম কে মিটারে নিয়ে যাব আমরা জানি 1 মিটার ইজ इक्वल टू 100 সিএম তাহলে আমরা যদি সিএম কে মিটারে নিতে চাই 100 দ্বারা ডিভাইড করব ডিভাইড বাই 100 মিটার হয়ে যাবে দেখেন 4800 ডিভাইড বাই 100 মিটার তাহলে আমাদের আসবে 48 মিটার দেখতে পাচ্ছেন এখন আমাদের কোশ্চেন কিন্তু বলা ছিল হু ক্যান ওয়াক ফাস্টার তাহলে এখন আমরা দেখছি একজন হচ্ছে 45 মিটার আরেকজন হচ্ছে 48 মিটার তাহলে আমরা ফাস্টার কিভাবে ক্যালকুলেট করব যেটা বেশি অর্থাৎ আমরা এখন লিখব সুতরাং 48 গ্রেটার দ্যান 45 Mina walk fast. So 48 greater than 45. That means Mina walk fast. What is it? Yes, sir. I can take the button. আপনারা অ্যানসার লিখতে পারেন অ্যানসার হবে মিনা কমপ্লিট হয়ে গিয়েছে আজকে আর কিছু করাচ্ছি না যে দুটা ম্যাথ পড়ানো হয়েছে আপনারা এখানে প্র্যাকটিস করবেন
আর আমাদের যে ফর্মুলাগুলো দেওয়া হয়েছে সেগুলো মুখস্থ করবেন, বিশেষ করে এরিয়ার ফর্মুলাগুলো, যেগুলো আমাদের 11 আর বি যখন করব তখন প্রয়োজন হবে। একই সাথে এ আর হেক্টর যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো 11 আর বিতে আমাদের প্রয়োজন হবে। আপনারা এই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, তো বিশেষ করে আমরা কথা শুনতে পাচ্ছি না, কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, দেখবেন সবগুলো মনে থাকে কিনা আপনার। আর আরেকটা বিষয়, চ্যাপ্টার 11 আমরা এখন করতেছি, এগুলো কিন্তু আমাদের যে প্রাথমিক শিক্ষা একাডেমি রয়েছে তারা যে একটা সিলেবাস পাবলিশ করেছে অক্টোবর নভেম্বর এবং নভেম্বর ডিসেম্বর দুইটা সিলেবাস ওরা পাবলিশ করেছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত একটা সিলেবাস দিয়েছে, যদি অক্টোবর স্কুল খোলে তাহলে সেটা ওরা মেনটেন করবে লেসন প্ল্যান। এছাড়া আরেকটা লেসন প্ল্যান দিয়েছে, সেটা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর, যদি নভেম্বর স্কুল খোলে তাহলে সেটা ফলো করা হবে। তো সেখানে কিন্তু আমাদের চ্যাপ্টার 11 রয়েছে। মূলত আমাদের চ্যাপ্টার 6 থেকে বাকি বিষয়গুলো, 6 থেকে 14 পর্যন্ত প্রায় সবগুলো চ্যাপ্টারই রয়েছে। তো ওরা শুধু আসলে লেসন প্ল্যানটা বাংলা ভার্সনের জন্য করেছে, সেজন্য আপনাদের গ্রুপে দেয়া হয় না, আমি বাংলা ভার্সনের যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে আমি বাংলা ভার্সনের যে লেসন প্ল্যানটা সেটা দিয়ে দিতে পারি, শুধু বাংলায় লেখা আছে, বাকি সব বিষয় তো একই, আপনাদের মেন বই বা সবকিছু কিন্তু একই, শুধু ওদের ফরম্যাটটা হচ্ছে বাংলায়। তো আপনারা যদি চান দেখতে তাহলে আমি আপনাদের গ্রুপে ইমেজ আকারে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন লেসন প্ল্যানটা, অর্থাৎ কোন কোন বিষয়গুলো আপনাদের পরীক্ষার মধ্যে থাকবে। এছাড়া আমাদের স্কুল থেকে নতুন করে আমরা কাজ করতেছি, আমরা একটা লেসন প্ল্যান দেওয়ার চেষ্টা করছি, তো আশা করছি সরকার যেটা দিচ্ছে সেটাই হয়তো বাস্তবায়ন হবে। এছাড়া যদি আমরা আরো কমিয়ে দেই অথবা আমরা কোনো কিছু শর্ট করি তাহলে সেটাও আপনাদেরকে দেয়া হবে। তো সবাই বাসায় সুন্দর মতো পড়াশোনা করবেন, ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।